আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দক্ষিণ হাওয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভ সকাল। আজকের ব্লগ জুড়ে থাকছে সরকারি চাকরি নিয়ে বিদেশে যাওয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে। চাকরি নিয়ে বিদেশ যাওয়ার পূর্ব প্রস্তুতিগুলো হচ্ছে: এক, মানসিক ও আর্থিক প্রস্তুতি; দুই, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা; তিন, গন্তব্য দেশ সমূহ, যে দেশে যাবেন সে দেশ সম্পর্কে তথ্য নেয়া; চার, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এবং নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা; পাঁচ, ব্যক্তিগত সম্মতি; ছয়, অনিয়মিত অভিবাসন সংক্রান্ত সতর্কতা। ভিউয়ার্স, এই ছয়টি তথ্য অবশ্যই সংগ্রহ করে আপনাদের বিদেশে যাবার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিদেশে যাওয়ার পূর্বে আরও কিছু প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হয়, সেটি হচ্ছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, চাকুরির চুক্তিপত্র বা কন্ট্রাক্ট পেপার, ভিসা পাওয়া এবং ফি পরিশোধ এবং রসিদ গ্রহণ। এটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে ভিউয়ার্স, কোনো অবস্থাতে এই কাজগুলো ফেলে রাখা যাবে না। ভিউয়ার্স, দেশ ত্যাগের বা দেশ প্রস্থানের আগে আমাদের কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে: এক, বিমানবন্দরের ভেতরে; দুই, বোর্ডিংয়ের সময় এবং প্লেনের ভেতরে; তিন, গন্তব্য দেশে বিমান থেকে নামার পর এন্ট্রি বা বিমানে প্রবেশের পথ। প্রয়োজনীয় কাগজপত্র আপনার সাথে রাখুন। বিমানবন্দরের ভেতরে যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। প্রথমত, বোর্ডিং পাস নিন। দ্বিতীয়ত, প্রবাসী কল্যাণ ডেস্কে যোগাযোগ করুন। তৃতীয়ত, এম্বাকেশন কার্ড বা আহরণ কার্ড গ্রহণ করুন। অবশ্যই বহিরাগমন ডেস্ক পৌঁছানোর আগে এম্বাকেশন কার্ড বা আহরণ কার্ড সংগ্রহ করতে হবে। এয়ারলাইন্সের চেক ইন করার সময় বোর্ডিং পাস অবশ্যই আপনার সঙ্গে থাকতে হবে। এয়ারলাইন্সের ডেস্কে চেক ইন করুন। দুই হচ্ছে, প্রবাসী কল্যাণ ডেস্কে স্মার্ট কার্ড পরীক্ষা করুন এবং প্রবাসী কল্যাণ ডেস্কে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি অবশ্যই পরীক্ষা করে আপনাকে এম্বাকেশন কার্ড আহরণ করতে হবে। সেটি হচ্ছে অবশ্যই বহিরাগত ডেস্কে পৌঁছানোর আগে আমাদের এই কাজটি সম্পন্ন করে যেতে হবে। প্লেনে ওঠার আগে সতর্কতামূলক তথ্য, প্লেনের ভেতরের জন্য সতর্কতামূলক তথ্য, প্লেনে বোর্ডিংয়ের সময় এবং প্লেনের ভেতরে করণীয় কিছু তথ্য আমরা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি এই ব্লগের মাধ্যমে। ভিউয়ার্স, আমাদের সবসময় এই জিনিসটি মনে রাখতে হবে, প্লেনে ওঠার আগে সতর্কতামূলক তথ্যগুলো হচ্ছে: পরীক্ষা করে দেখুন আপনার সাথে পাসপোর্ট, ভিসা, টিকিট, চাকরির চুক্তিপত্র, স্মার্ট কার্ড, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ আছে কি না। প্রয়োজনীয় কাগজপত্র ও বোর্ডিং পাস এবং প্লেনের টিকিট সাবধানে রাখুন। গন্তব্য দেশের বিমানবন্দরে যে আপনাকে নিতে আসবে তার নাম, ফোন নাম্বার এবং ঠিকানা সাথে রাখুন। প্লেনে বোর্ডিংয়ের সময় এবং প্লেনের ভেতরে করণীয়: আপনার টিকিটে উল্লেখিত ফ্লাইট নাম্বার ঘোষণা করা হলে আপনি বিমানের দিকে যাত্রা শুরু করবেন। আপনার বোর্ডিং পাস, গেট নাম্বার এবং প্লেনের সিট নাম্বার উল্লেখ থাকবে। বিমানবন্দরের ভেতরে টিভির পর্দায় এই তথ্যগুলো দেখানো হবে। বিমানবালারা বা এয়ার হোস্টেজ প্লেনের প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকবে। আপনি তাদেরকে বোর্ডিং পাস দেখিয়ে সিট সংক্রান্ত তথ্য নিতে পারবেন। এই ছিল আজকে আমাদের ব্লগে আপনাদের সঙ্গে বিদেশে যাবার পূর্বে কিছু প্রস্তুতিমূলক তথ্য। আমরা পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আরও শেয়ার করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদেশে গিয়ে বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠান। আমরা এই রেমিটেন্সে আমাদের দেশ উন্নত হোক এবং সমৃদ্ধ হোক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।